শুরুতে এই সংবাদ শিরোনাম। কুয়েতের পর এবার আরব বিশ্বে ফরাসি পণ্য বয়কটের ডাক। আল্লাহর গজব শুরু, ফ্রান্সে গ্রীষ্মকাল পর্যন্ত থাকবে করোনা ভাইরাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন। সীমান্তে আর কোনো গোলাগুলি হবে না, ইরানকে বলল আজারবাইজানের প্রেসিডেন্ট। এবং সবশেষ থাকছে, তুরস্ক থেকে রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইসলাম ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি আরব ব্যবসায়ী গ্রুপ ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। আরব অ্যাক্টিভিস্টরা ফরাসি পণ্য বর্জনের জন্য সোশ্যাল মিডিয়ায়ও প্রচারণা চালাচ্ছেন। তারা বেশ কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করছেন, যেমন বয়কট ফ্রান্স, বয়কট ফ্রান্স প্রোডাক্ট, মুহাম্মদ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতের বিখ্যাত সুপার মার্কেট আল নাইম কো অপারেটিভ সোসাইটি জানিয়েছে, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সব ধরনের ফরাসি পণ্য বিক্রি সরিয়ে ফেলেছে। বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এ ধরনের পদক্ষেপ নিয়েছে, যাদের মধ্যে রয়েছে শারাফ আফটারনুন অ্যাসোসিয়েশন, ইলাইকা কোঅপারেটিভ সোসাইটি এবং সাদ আল আবদুল্লাহ সিটি কোঅপারেটিভ সোসাইটি। এই তিনটি প্রতিষ্ঠান ফরাসি পণ্য সরিয়ে ফেলার ছবিও প্রকাশ করেছে। কাতারের আল উজাবা ডেইরি কোম্পানি এবং আল মিরা কনজুমার গুডস কোম্পানি জানিয়েছে, তারাও ফরাসি পণ্য বয়কটের ডাকে যোগ দিয়েছেন। কাতারের বিশ্ববিদ্যালয়ে বয়কট ক্যাম্পেইনে সামিল হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ফরাসি সাংস্কৃতিক সপ্তাহ স্থগিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী বিশ্বাস, পবিত্রতা এবং প্রতীকগুলোর প্রতি যে কোনো ধরনের অবজ্ঞা বা লঙ্ঘন প্রত্যাখ্যান করা হবে। এই অপমানজনক সর্বজনীন মানবিক মূল্যবোধ এবং সব ধরনের সামাজিক নৈতিক নীতিগুলোর জন্য ক্ষতিকর। কয়েক সপ্তাহ আগে ফরাসি প্রেসিডেন্ট ইনানুয়েল ম্যাক্রো প্রকাশ্যে ইসলাম ধর্ম এবং মুসলিম সম্প্রদায়কে সরাসরি আক্রমণ করেন। তিনি মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যায়িত করেন। তার এই বক্তব্য কঠোর ইসলাম বিদ্বেষী ফরাসি পত্রিকা শার্লি এবদোর সাথে মিলে যায়। ফ্রান্সে করোনা ভাইরাস অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইনানুয়েল ম্যাক্রন। শুক্রবার প্যারিসের এক হাসপাতাল পরিদর্শনের সময় তিনি একথা বলেন। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার দেশটিতে 40,000-এরও বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 298 জনের। ম্যাক্রন বলেন, বিজ্ঞানীরা তাকে জানিয়েছে অন্তত আগামী গ্রীষ্ম পর্যন্ত করোনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আগামী বছরের মাস পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখবে ফ্রান্স। গত 10 দিনে ইউরোপে দৈনিক সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়েছে। মহাদেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 78 লাখ, মৃত্যু হয়েছে 2,47,000 মানুষের। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার রাত থেকে তা বাড়িয়ে 6 সপ্তাহ করা হয়। দেশটির 2/3 শহরে এ কার্ফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাসে নতুন করে দৈনিক আক্রান্তের সংখ্যা 3-5 হাজারে নেমে এলে কার্ফিউ শিথিল করা হবে বলে জানা যায়। ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করায় তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি। সম্প্রতি সর্বশেষ নবী এবং রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে 2015 সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা। এ বিষয়ে মঙ্গলবার এক বার্তায় আয়াতুল্লাহ আল খামিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম এবং মুসলিম জাতির সঙ্গে পশ্চাতের রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। ফ্রান্সের কোনো রাজনীতিবিদ এই ঘটনার নিন্দা না জানানোই তার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য এবং ভুল, এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আয়াতুল্লাহ খামিনি বলেন, ইহুদিবাদী গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণের মাঝেই এই ধরনের বিদ্বেষের ঘটনা ঘটেছে। পাশাপাশি পশ্চিম এশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের অশুভ পরিকল্পনা থেকেই এই অঞ্চলের বিভিন্ন জাতি এবং সরকারগুলোর দৃষ্টিকে ভিন্ন দিকে নেয়ার উদ্দেশ্যেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননার জন্য বেছে নেওয়া হয়ে থাকতে পারে।
স্পর্শকাতর এই অঞ্চলের ইস্যুগুলোর বিষয়ে গোটা মুসলিম বিশ্বের বিশেষ করে পশ্চিম এশিয়ার মুসলমানদের সতর্ক এবং সজাগ থাকতে বলেছেন আয়াতুল্লাহ আল খামিনি। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আশ্বস্ত করে বলেছেন সীমান্তবর্তী অঞ্চলে আর কোনো গোলাগুলি হবে না। নাগানো কারাবাক অঞ্চলের সংঘর্ষের সময় সীমান্তবর্তী ইরানি ভূখণ্ডে গোলা পড়ার ফলে ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করার পর আলিয়েভ একথা বললেন। ফ্রান্সের দৈনিক পত্রিকা লা ফিগার দুকে দেয়া এক সাক্ষাৎকারে আজিরি প্রেসিডেন্ট বলেন, ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা আর্মেনিয়ার দখলদারের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করার পর ওই অঞ্চলে আর কোনো গোলাগুলির প্রয়োজন হবে না। তিনি বলেন, যতদূর জানি এ বিষয়টি নিয়ে ইরানের নেতারা আর্মেনিয়ার সঙ্গে কথা বলেছেন। ইরানের সীমান্তে অবস্থিত আজার নদীর তীরবর্তী এলাকায় আর্মেনিয়ার বাহিনীর সঙ্গে আজারবাইজানের সংঘর্ষ চলছিল। এখন এই এলাকায় যেহেতু মুক্ত করা হয়েছে, সেখানে আর গোলাগুলি হবে না। এর আগে কয়েক দফা কারাবাক অঞ্চলে নিয়ে যুদ্ধরত দুপক্ষের গোলাগুলি ইরানের ভূখণ্ডে এসে পড়ে। এরপর ইরান দুপক্ষকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত হলে তেহরান কঠোর ব্যবস্থা নেবে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র আব্দুল ফাজল শেকারচি সতর্ক করে বলেছিলেন, সীমান্তবর্তী এলাকা এবং সেখানকার জনগণের নিরাপত্তা ইরানের কাছে রেড লাইন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগানের মন্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দেশটিতে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছিলেন এরদোগান। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা বলেন, পরামর্শের জন্য আঙ্কারা থেকে ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হচ্ছে। এরদোগানের মন্তব্যের পর পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি ম্যাক্রনের সঙ্গে আলোচনা করবেন। বেশ কিছু ইস্যুতে এই দুই ন্যাটো মিত্রের মধ্যে দ্বন্দ্ব চলছে, যার মধ্যে পূর্ব ভূমধ্যসাগরের নৌসীমা, লিবিয়া এবং সিরিয়া সংকট রয়েছে। এছাড়া নাগানো কারাবাক নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ নিয়েও তাদের সম্পর্কের অবনতি ঘটছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফরাসি সরকারের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে তুরস্কে ক্ষোভ প্রকাশ করেছে। এরদোগান বলেন, ভিন্ন বিশ্বাসের কোটি কোটি মানুষের প্রতি এমন আচরণ করা একজন রাষ্ট্রনায়ককে কি বলা যেতে পারে? সবার আগে তার মানসিক চিকিৎসা করা দরকার। এরদোগানের মন্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে ম্যাক্রনের কার্যালয়, বলেছে প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য অগ্রহণযোগ্য, বারাবারই কোনো উপায় হতে পারে না, এরদোগান তার নীতির গতিপথ বদলাবেন বলে আমরা মনে করছি, কারণ এটি সব দিক থেকেই বিপজ্জনক। আজকের মতো এই পর্যন্ত ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।